বিসমিল্লাহ রহমানুর রহিম। স্বৈরশাসনের কবল থেকে মুক্ত বাংলাদেশ রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা তুলে ধরার সুযোগ পেয়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। গত জুলাই আগস্টে ছাত্র জনতার ঐতিহাসিক গণ আন্দোলনে যারা জীবন দিয়েছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসাবে কবুল করুক। যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। 2008 সালের 29 ডিসেম্বর তৎকালীন সেনা সমর্থিত সরকারের সাথে সমঝোতা করে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। তারা দেশকে নিজেদের নিয়ন্ত্রণ নেওয়ার জন্যে সংবিধানসহ সিভিল প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগকে কুক্ষিকৃত করে একনায়কতন্ত্র কায়েম করে। তারা নিজেদের সুবিধা মতো সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ পরিবর্তন করে। 2011 সালের 30 জুন পঞ্চদশ সংশোধনী পাশ করে এবং এই সংশোধনীর মাধ্যমে কেয়ারটেকার সরকার পদ্ধতি বাতিল করে দেয়। নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্যে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ, শিক্ষা, সংস্কৃতি, দেশের ইতিহাস, ঐতিহ্য এবং ধর্মীয় মূল্যবোধকে ধ্বংস করে দেয়। রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীকে বিরোধী মত দমনের হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়। দুর্নীতি, ব্যাংক লুটপাট, শেয়ার বাজার কেলেঙ্কারি ও বিদেশে অর্থ পাচারের মাধ্যমে দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করে তোলে। হত্যা, গুম, মিথ্যা সাজানো ষড়যন্ত্রমূলক মামলার মাধ্যমে বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দায়ের করে জেল, জুলুম ও নির্যাতন চালানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে দেশ সহস্রাধিক প্রাণের বিনিময়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে স্বৈর শাসক শেখ হাসিনা 5ই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়। 8ই আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের প্রধান দায়িত্ব হল স্বল্পতম সময়ের মধ্যে মৌলিক সংস্কার সম্পন্ন করে ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনের আয়োজন করে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা। নির্বাচনকে অবাধ, সুস্থ ও অর্থবহ করার জন্য নির্বাচন সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠানের ব্যাপক সংস্কার প্রয়োজন। সংস্কার ব্যতীত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে না। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সেক্টরের সংস্কারের জন্য প্রস্তাবনা তুলে ধরা হলো। ডক্টর শফিকুর রহমান, আমি বাংলাদেশ জামাত ইসলাম। সংস্কার প্রস্তাবসমূহ আইন ও বিচার, উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের জন্যে সুষ্ঠু ও সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে। বিচার বিভাগ থেকে দ্বৈত শাসন দূর করতে হবে। বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথকীকরণের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আইন মন্ত্রণালয় থেকে আলাদা করে সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে। ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে বিদ্যমান আইনসমূহে প্রয়োজনীয় সংশোধন ও গণমানুষের মূল্যবোধের সাথে সামঞ্জস্যশীল আইন প্রণয়ন করতে হবে। সাইবার নিরাপত্তা আইন 2023 ও সকল কালোকানুন আইন বাতিল করতে হবে। বিচারের দীর্ঘসূত্রিতা কমাতে বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ প্রতিষ্ঠা করতে হবে। নিম্ন আদালতের যথাযথ স্বাধীনতা নিশ্চিত করার জন্য পৃথক পৃথক বিচার বিভাগীয় কমিশন গঠন করতে হবে। সকল ফৌজদারি মামলা তদন্তের জন্য স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে। দেওয়ানি মামলার জন্য সর্বোচ্চ 5 বছর এবং ফৌজদারি মামলাসমূহের জন্য সর্বোচ্চ 3 বছরের মধ্যে মামলাসমূহ নিষ্পত্তি করার বিধান থাকতে হবে। সংসদ বিষয়ক সংস্কার, সংসদের প্রধান বিরোধী দল থেকে একজন ডিপুটি স্পিকার মনোনয়ন করার ব্যবস্থা করতে হবে।
সংসদীয় বিরোধীরা নেতার নেত্রিত্বে ছায়া মন্ত্রিসভা গঠনের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সংসদে বিরোধী সদস্যদের জন্য পর্যাপ্ত সময় নির্ধারণ করতে হবে, সময় দিতে হবে। নির্বাচন ব্যবস্থা, জাতীয় সংসদ নির্বাচনে আনুপাতিক প্রতিযোগিতামূলক ব্যবস্থা প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ পিয়ার চালু করতে হবে। সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে কেয়ারটেকার সরকার ব্যবস্থা সংবিধানে স্থায়ীভাবে সন্নিবেশিত করতে হবে। নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য বিভিন্ন দেশে প্রত্যাখ্যাত ইভিএম ভোটিং ব্যবস্থা বাতিল করতে হবে। কোনো সরকারি চাকরিজীবী তাদের চাকরি ছাড়ার কমপক্ষে 3 বছরের মধ্যে কোনো ধরনের নির্বাচনী প্রার্থী হতে পারবেন না। স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে সম্পন্ন করার ব্যবস্থা করতে হবে। অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য সংবিধানের সাথে সাংঘর্ষিক 2008 সালে প্রবর্তিত রাজনৈতিক দলের নিবন্ধন প্রথা বাতিল করতে হবে। জাতীয় সংসদ নির্বাচন একাধিক দিনে অনুষ্ঠিত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। ন্যাশনাল আইডি ব্যবস্থাপনা নির্বাচন কমিশনের অধীনে আনতে হবে। আইন শৃঙ্খলা সংস্কার, পুলিশ বাহিনীর সংস্কার, 1861 সালে ব্রিটিশ সরকার প্রণীত পুলিশ আইন পরিবর্তন এবং পুলিশের জন্য একটি পলিসি গাইডলাইন তৈরি করতে হবে। পুলিশ সদস্যদের নিয়োগ, বদলি, পদোন্নতি এবং চাকরিতে জন্য স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে হবে। নিয়োগ, বদলি, পদোন্নতি, চাকরিচ্যুতির ক্ষেত্রে কোনো রাজনৈতিক কিংবা অরাজনৈতিক ব্যক্তির সুপারিশের সুযোগ রাখা যাবে না, তথা সর্বপ্রকার দলীয় ও ব্যক্তিগত প্রভাব বা হস্তক্ষেপ বন্ধ করতে হবে। ম্যানুয়ালের মধ্যে ধর্মীয় শিক্ষা ও নৈতিক অনুশাসন অন্তর্ভুক্ত করতে হবে। পুলিশের মধ্যে মারণাস্ত্র ব্যবহার সংক্ষিপ্ত করতে হবে। রিমান্ড চলাকালে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে আসামি পক্ষের আইনজীবীর উপস্থিতি এবং মহিলা আসামিকে জিজ্ঞাসাবাদের সময় তাদের অভিভাবকের উপস্থিতি নিশ্চিত করতে হবে। বিচার বিভাগীয় সদস্যদের দ্বারা পুলিশ ট্রাইব্যুনাল গঠনের বিধান থাকতে হবে। পুলিশের ডিউটি ও অন্যান্য সুযোগ সুবিধা উন্নতি সাধন করতে হবে। পুলিশ আইন পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জনের মাধ্যমে আধুনিকায়ন করতে হবে। র্যাব বিষয়ক সংস্কার, র্যাব ও অন্যান্য বিশেষিত বাহিনীর প্রতি জনসাধারণ আস্থা ফিরিয়ে আনার জন্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে। গত 15.5 বছর যারা র্যাবে কাজ করেছে তাদেরকে সশস্ত্র বাহিনীতে ফিরিয়ে আনতে হবে এবং তাদেরকে পুনরায় র্যাবে নিয়োগ দেওয়া যাবে না। বিচার বহিত সকল প্রকার হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। র্যাবের সামগ্রিক কার্যক্রম মনিটরিংয়ের জন্যে সেল গঠন করতে হবে। কোনো র্যাব সদস্য আইন বহির্ভূত কোনো কাজে জড়িত হলে এই সেল তার বিরুদ্ধে অভিযোগ গঠন করবে। মিডিয়ার ক্ষেত্রে নীতিমালা প্রণয়ন ও অনুসরণ নিশ্চিত করতে হবে। জনপ্রশাসন সংস্কার, জনবল নিয়োগ, বদলি, পদায়নে তদবির, সুপারিশ ও দলীয় আনুগত্যের পরিবর্তে যোগ্যতা, দক্ষতা এবং সততাকেই প্রাধান্য দিতে হবে। যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি থেকে শুরু করে নিয়োগ পর্যন্ত সময়ক্ষেপণ না করে যৌক্তিক সময়ের ভিতরে সম্পূর্ণ করতে হবে। সরকারি চাকরিতে আবেদন বিনামূল্যে করতে হবে। সরকারি চাকরিতে অ্যাপ্লাই করার জন্য কোনো ফি সিস্টেম থাকবে না, কারণ নাগরিকের এটা ফ্রিলি অ্যাপ্লাই করবে। চাকরিতে আবেদনের সময়সীমা আগামী 2 বছরের জন্যে 35 বছর ও পরবর্তী বয়সসীমা স্থায়ীভাবে 33 বছর এবং অবসরের সময়সীমা 62 বছর নির্ধারণ করতে হবে। আমি এটা আবার রিপিট করছি, চাকরিতে আবেদনের বয়সসীমা আগামী 2 বছরের জন্যই 35 বছর
ও পরবর্তী সময়সীমা স্থায়ীভাবে 33 বছর এবং অবসরের বয়সীমা 62 বছর নির্ধারণ করতে হবে। চাকরির আবেদনের সকল ক্ষেত্রে বয়সীমার বৈষম্য নিরসন করতে হবে। সকল সরকারি দপ্তরে দুর্নীতি নিরোধ করতে বিশেষ ব্যবস্থা তৈরি করা যেতে পারে, কেউ দুর্নীতি করার সুযোগ যাতে করে না পায়, এই জন্য প্রয়োজনীয় মনিটরিং সেলের ব্যবস্থা করতে হবে। চাকরিতে বিরাজমান আন্তঃক্যাডার বৈষম্য দূর করতে হবে। বিগত সরকারের আমলে সরকারি চাকরিতে যারা প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি, জালিয়াতি ও দলীয় বিবেচনায় চাকরি পেয়েছে তাদের নিয়োগ বাতিল করতে হবে। দুর্নীতি দমন কমিশনে পরীক্ষিত, সৎ, ন্যায়পরায়ণ, দক্ষ ও যোগ্য লোক নিয়োগ করতে হবে। রাষ্ট্রের সকল সেক্টরে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করে নিরপেক্ষভাবে কাজ করার স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বিগত সরকার আমলে দেশ থেকে পাচারকৃত অর্থ ফেরত আনার উপযুক্ত বিধান প্রণয়ন ও তার কার্যকরী করার পদক্ষেপ গ্রহণ করতে হবে। মন্ত্রণালয় ভিত্তিক দুর্নীতি দমন কমিশন করতে হবে। প্রত্যেক মিনিস্ট্রির হাতে একটা দুর্নীতি দমন কমিশন থাকবে, তারা ওই মিনিস্ট্রির দুর্নীতি কাজগুলো ওভারভিউ করবে। দুর্নীতি দমন কমিশনে আইন সংস্কার, জনবল ও পরিধি বৃদ্ধি করতে হবে। রাষ্ট্রীয় জনগণের সম্পদ অবৈধভাবে ভোগ দখলকারীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য সুস্পষ্ট আইন প্রণয়ন করতে হবে। সংবিধান সংস্কার, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখার বিধান সংযুক্ত করতে হবে। একই ব্যক্তি পরপর 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। শিক্ষা সংস্কৃতির সংস্কার, বিরাজমান সমস্যার আলোকে শিক্ষা সংস্কার প্রস্তাব। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত মাধ্যমিক এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীকে উচ্চ মাধ্যমিক হিসাবে বলবৎ রাখতে হবে। অষ্টম শ্রেণীর পাবলিক পরীক্ষা বাতিল করে পূর্বের পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনতে হবে। সকল শ্রেণীর পাঠ্যপুস্তকে ধর্মীয় মূল্যবোধ বিরোধী উপাদান বাদ দিতে হবে। পাঠ্যপুস্তকে 2024 গণ অভ্যুত্থানের বস্তুনিষ্ঠ ইতিহাস গুরুত্বের সাথে তুলে ধরতে হবে। সকল শ্রেণীতে নবী করিম সাল্লামের জীবনী সহ মহামানবদের জীবনী সম্বলিত প্রবন্ধ সংযোজন করতে হবে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে এবং বিদ্যমান স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে সরকারিকরণ করতে হবে। প্রতিটি জেলা কমপক্ষে 1টি করে কামিল মাদ্রাসাকে সরকারিকরণ করতে হবে। কারিগরি ও ভোকেশনাল শিক্ষাকে সাধারণ শিক্ষার মূলধারায় যুক্ত করতে হবে। ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন নামে 1টি স্থায়ী শিক্ষা কমিশন গঠন করতে হবে। শিক্ষা সংস্কারের লক্ষ্যে গঠিত শিক্ষা কমিশনের সকল ধারা তথা সাধারণ, আলিয়া ও কমির প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। সংস্কৃতি বিষয়ক সংস্কার প্রস্তাব, জাতির ঐতিহাসিক আন্দোলন, সংগ্রাম ও মূল্যবোধের আলোকে বিভিন্ন ধরনের চলচ্চিত্র নির্মাণ করতে হবে। জাতির ঐতিহাসিক দিনগুলোকে স্মরণীয় করার লক্ষ্যে বিশেষ দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তা পালনের ব্যবস্থা করতে হবে। নাটক, সিনেমা সহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানগুলো অশ্লীলতা মুক্ত করতে হবে। নাটক, সিনেমা ও বিভিন্ন কন্টেন্টে বিভিন্ন ধর্ম, বিশেষ করে ইসলামকে হেয় করা থেকে বিরত থাকার বিধান প্রণয়ন করতে হবে। প্রাণীর মূর্তি নির্ভর ভাস্কর্য নির্মাণ না করে দেশীয় প্রকৃতি ঐতিহ্যকে বিভিন্ন চিত্রাঙ্কন ভাস্কর্য তুলে আনতে হবে। সকল মাধ্যমে শিক্ষামূলক প্রোগ্রাম প্রচার নিশ্চিত করতে হবে। পররাষ্ট্র বিষয়ক সংস্কার, পররাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে সকল গণতান্ত্রিক দেশের সাথে সাম্য ও ন্যায্যতার ভিত্তিতে
পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে হবে। জাতিসংঘের মধ্যস্থতায় চীন, নেপাল, ভারত ও বাংলাদেশের মধ্যকার আন্তর্জাতিক নদীসমূহের পানি বণ্টন চুক্তি উদ্যোগ নিতে হবে এবং সমাধান করতে হবে। আসিয়ানভুক্ত দেশসমূহের সাথে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি করতে হবে। অন্যান্য রাষ্ট্রের সাথে বিগত সরকার আমলে সম্পাদিত সকল চুক্তি রিভিউ করতে হবে। এক্ষেত্রে একটি রিভিউ কমিশন গঠন করা যেতে পারে। বাংলাদেশকে আসিয়ান জোটভুক্ত করার উদ্যোগ গ্রহণ করতে হবে। শক্তিশালী সার পুনর্গঠনের উদ্যোগ গ্রহণ করতে হবে। কোনো দেশের সাথে চুক্তি অথবা সমঝোতার স্মারক হলে পরবর্তী সংসদ অধিবেশনে সেসব চুক্তি ও সমঝোতা স্মারক উত্থাপন করে বিস্তারিত আলোচনা পূর্বক তার অনুমোদন নিতে হবে। ধর্ম মন্ত্রণালয়ের শীর্ষ সংস্থা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশকে রাষ্ট্রের কল্যাণে অর্থ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। ইমাম প্রশিক্ষণ একাডেমিকে স্বতন্ত্র সংস্থা বা দপ্তরে রূপান্তর করতে হবে যাতে তারা স্বাধীনভাবে কাজ করতে পারে। ইসলামিক মিশনকে সরাসরি মন্ত্রণালয়ের অধীনে স্বতন্ত্র সংস্থা হিসাবে প্রতিষ্ঠা করতে হবে। হজ ব্যবস্থাপনার জন্য স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠা করতে হবে। হজ উমরার খরচ কমানোর জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। ইসলামী ফাউন্ডেশনে একটি গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হবে যেখানে দেশের বরেণ্য আলেমগণ সম্পৃক্ত থাকে। ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত বিতর্কিত সকল বই বাতিল করতে হবে এবং প্রকাশনা বন্ধ করতে হবে। সকল ধর্মাবলম্বীদের ধর্মীয় কার্যক্রম পরিচালনার অধিকার নিশ্চিত করতে হবে। আমাদের আজকের জন্য সংক্ষিপ্ত যে সংস্কার প্রস্তাব এখানেই পড়া হলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।